রাজ্যে অশান্তি ছড়ানোর ঘটনায় যুক্ত সকলকেই কঠোর শাস্তি দেওয়া হবে। সোমবার সাংবাদিক বৈঠক করে কথা জানালেন এডিজি আইন শৃঙ্খলা জাভেদ সামিম। ঘটনায় এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছে 200 জন। রাজ্যে অশান্তি ছড়ানোর ঘটনায় জড়িত সকলকেই দ্রুত চিহ্নিত করে কঠোর শাস্তি দেওয়া হবে। তারা যেই হোক না কেন, তাদের খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করা হবে। সোমবার সাংবাদিক সম্মেলন করে একথা জানালেন রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা জাভেদ সামিম। এদিন তিনি আরো বলেন, অশান্তি ছড়ানোর ঘটনায় এখনো পর্যন্ত 200 জনের বেশি গ্রেপ্তার হয়েছে, 40টির বেশি এফআইআর হয়েছে। প্রত্যেকটি এলাকাতেই পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন। যে কোনো ছোট ঘটনা, এমনকি পাথর ছোড়ার মতো ঘটনা ঘটলেও এফআইআর করা হচ্ছে। গুজব ঠেকাতে সোশ্যাল মিডিয়ার উপর কড়া নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি সরকারি সম্পত্তি ভাঙচুরের জেরে 144 ধারা জারি নাকাশিপাড়া থানা এলাকায় চলছে পুলিশি টহল। রবিবার বিকেলে বেথুয়া ডহরি রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে অবাধে ভাঙচুর চালানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী, পৌঁছায় আরপিএফ। এই ঘটনায় নতুন করে যাতে কোনো রকম উত্তেজনা না ছড়ায়, সে কারণে প্রশাসনের তরফ থেকে 144 ধারা জারি করা হয়েছে গোটা এলাকায়। এলাকায় দোকান ভাঙচুরের প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ী সমিতির পক্ষ থেকেও 72 ঘন্টা বন্ধের ডাক দেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে অশান্তি রুখতে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করে চলছে প্রচার। As of the for different cases যেটা আছে, আমাদের 42টা cases registered হয়েছে, যেটা হচ্ছে for road blockade, writing, arson, damage to public property, বা spreading communal hatred, যত রকম আমাদের আছে, all serious stringent action এ 200 জনের বেশি arrest আমরা different sections এ করেছি। Till now there has been no loss of life or any serious injury. এখানে আপনাদের একটা রিকোয়েস্ট থাকবে যে কাল একটা প্রচুর একটা রিউমার চলছিল, ওগুলো একটু ভেরিফাই করে বলো সামবডি বিন কিলড বা ইনডাইরেক্টলি যারা যারা ইনভলভড আছে, উইল আইডেন্টিফাই ইচ এন্ড এভরিবডি এন্ড টেক দ্য স্ট্রিক্টেস্ট অফ অ্যাকশন। সো দিস ইজ হোয়াট উই ওয়ান্ট টু কনভে, দ্যাট নোবডি উইল বি স্পেয়ার্ড, নো ম্যাটার হু ইজ হি অর হু কে আছেন, কিন্তু আমরা সব রকম স্ট্রিক্ট অ্যাকশন নেব যাতে we are able to bring normalcy, এবং যারা যারা responsible আছেন for whatever has happened and transpired in the last 2 to 3 days, we'll all be booked under the severest sections of law and আমরা ensure করব যে যে maximum punishment যেটা আইনের under দেওয়া আছে সেটা যেন সবাইকে আমরা পড়াতে পারি। Thank you. Bureau report, News Nomansland, Kolkata.